সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সেজন্য কাছে প্রার্থনা করি আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান থেকে ক্লাস নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত রিপন চন্দ্র বিশ্বাস সহকারী শিক্ষক গণিত তুমি উচ্চ বিদ্যালয় খালিগঞ্জ গাজীপুর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পদার্থ দ্বিতীয় অধ্যায়ের গতি থেকে ক্লাস নিব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ কে দেখা যাচ্ছে এখানে একটি সেতুর পিলার দেখা যাচ্ছে এখানে আরেকটি পিলার দেখা যাচ্ছে অর্থাৎ দুটি পিলারের দূরত্ব হচ্ছে তিরিশ মিটার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করা প্রথম পিলার দ্বিতীয় পিলার প্রথম পিলার থেকে দ্বিতীয় পিলারের দূরত্ব হচ্ছে তিরিশ মিটার প্রথম পিলার এবং দ্বিতীয় পিলারের দূরত্ব কত প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় পিলারের দূরত্ব কোন দিকে সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তিরিশ মিটার পূর্ব দিকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে দুটি পিলার দেখা যাচ্ছে প্রথম পিলার দ্বিতীয় পিলার একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব কত তিরিশ মিটার প্রথম পিলার এবং দ্বিতীয় পিলারের দূরত্ব কত প্রিয় শিক্ষার্থীরা তাহলে তিরিশ মিটার দ্বিতীয় পিলারের দূরত্ব কোন দিকে তিরিশ মিটার পূর্ব দিকে আশা করি প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে কি হলো স্মরণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো দিক আছে এবং এখানে দূরত্ব আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থাৎ আজকে আমাদের পাঠ হচ্ছে দূরত্ব ও স্মরণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আজকে আমরা এই পাঠে আমরা কি কি শিখবো এই পাঠ শেষে আমরা স্মরণ ব্যাখ্যা করতে পারবো দ্রুতি ও বেগের পার্থক্য নির্ণয় করতে পারবো ব্যাগ ব্যাখ্যা করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কি দেখা যাচ্ছে একটি ঘোড়ার গাড়ি অর্থাৎ একটি ঘোড়া গাড়ি টেনে দ্রুত অতিক্রম করছে অর্থাৎ নিশ্চয়ই দ্রুত অতিক্রম করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে নিশ্চয়ই দূরত্বটুকু অতিক্রম করতে সময়ের দরকার এই দূরত্বটুকু অতিক্রম করতেছে বিশ সেকেন্ড সময়ে তাহলে এখানে কতটুকু দূরত্ব প্রিয় শিক্ষার্থীরা এখানে হচ্ছে একশো মিটার দূরত্ব তো একশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগতেছে কত বিশ সেকেন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দ্রুতি কত আমরা জানি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার আবারও বলছি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে যদি একটি ঘোড়ার গাড়ি বিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি কত হবে প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে বাক করতে হবে তার মানে আমরা কত পাই প্রিয় শিক্ষার্থীরা দূরত্বকে যদি আমরা সময় দিয়ে বাক করি তাহলে ফাইভ এম এস ইনভার্স ওয়ান পাই তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দ্রুতি কী বুঝতে পেরেছ দ্রুতি কীভাবে বের করবে দূরত্বকে আমরা যদি সময় দিয়ে বাক করি তাহলে দুটি বের হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে লক্ষ্য করো তার মানে দ্রুতি কি দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে দ্রুতি পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দূরত্ব ছিল একশো মিটার এবং সময় ছিল দশ সরি বিশ সেকেন্ড তাহলে একশোকে যদি আমরা বিরোধারা ভাগ করি তাহলে কি পাই ফাইভ পাই অর্থাৎ এম এস ইনভার্স ওয়ান প্রিয় শিক্ষার্থীরা তার মানে হচ্ছে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাই দ্রুতি পাই তো এখানে দূরত্ব ছিল একশো মিটার আর সময় ছিল বিশ সেকেন্ড তাহলে আমরা কত পেলাম ফাইভ এম এস ইনভার্স ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দ্রুত একক্ষী আমরা কীভাবে বের করবো অর্থাৎ দূরত্ব কি সময় দিয়ে যদি বাক করি তাহলে বেরিয়ে আসবে প্রিয় শিক্ষার্থীরা তার মানে দূরত্ব কি মানে দূরত্ব হচ্ছে একটি দৈর্ঘ্য আর দৈর্ঘ্য হচ্ছে মিটার দূরত্ব হচ্ছে কি একটি দৈর্ঘ্য তর্গা রেখক হচ্ছে মিটার আর সময় সময় রেখক হচ্ছে সেকেন্ড তার মানে এম বাই এস অর্থাৎ ইনভার্স আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ লক্ষ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা এককভাবে একটু কাজ করবে বাসায় অবশ্যই স্মরণ ও দ্রুতি বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা শিখেছি স্মরণ এবং দ্রুতি কি আমি আবারও বলে দিচ্ছি স্মরণ কী সুপ্রিয় শিক্ষার্থী একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানে ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো স্মরণ ক্ষী প্রথমেই লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা স্মরণ কি স্মরণ হচ্ছে একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানে ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে স্মরণ আমরা শিখলাম এবার দ্রুতি কাকি বলে আমরা ইতিমধ্যে দ্রুতি শিখেছি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারই হচ্ছে দ্রুতি আবারও বলছি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কী বলা হয় দ্রুতি বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে স্মরণ এবং দ্রুতি কাকি বলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে একটি গাড়ি দেখা যাচ্ছে গাড়িটা কি করতেছে একটি নির্দিষ্ট বেগে দ্রুত অতিক্রম করতেছে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে লক্ষ্য করো গাড়িটি এই দূরত্বটি অতিক্রম করেছে তাহলে এখানে কতটুকু দূরত্ব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ড অতিক্রম করেছে তাহলে নিশ্চয়ই আমরা ব্যাগ বের করতে পারবো অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে ব্যাগও পাওয়া যায় দ্রুতি এবং বেগের মাত্রা একই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দতা হলে ব্যাগের একক কি পাওয়া যাচ্ছে অর্থাৎ দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি এম এস ইন ওয়ান পাওয়া যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাই এম এস ইন ওয়ান পাই তার মানে দ্রুতি এবং বেগের একক একই মাত্রা সমীকরণ এবং একক একই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দতা হলে লক্ষ্য করো ব্যাগ ব্যাগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার সুপ্রিয় শিক্ষা ব্যাগ কি ব্যাগ হচ্ছে ব্যাগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো এখন প্রিয় শিক্ষার্থীরা ব্যাগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি একটি বাস নির্দিষ্ট দিকে সেকেন্ডে সেকেন্ডে মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ব্যাগের মান হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কত হবে লক্ষ্য করো একশো মিটারকে কে পঁচিশ সেকেন্ড দ্বারা যদি আমরা বাক করি তাহলে অবশ্যই কি পাই ফোর বাস আশা করি বুঝতে পেরেছ তাহলে ব্যাগের মাত্রা কি এল টিন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা অবশ্যই এই কাজটি বাড়িতে অবশ্যই করবে দ্রুতি ও ব্যাগের মধ্যে তিনটি পার্থক্য লিখে যখন কোভিড নাইন্টিন শেষ হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অর্থাৎ বিদ্যালয়ে এসে আমাকে এই কাজটি অবশ্যই দেখাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কি দেখা যাচ্ছে ঘোড়াটি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা তার মানে হচ্ছে তরণ তরণ কি তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তরণ কি তরণ হচ্ছে ব্যাগের তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে লক্ষ্য করো লক্ষ্য করার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তরণ বেগ বিয়োগ বেগ বাই অতিক্রান্ত দূরত্ব তরণ আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি কিভাবে তরণ বের করি শেষ বেগ শেষ বেগ ও আদি বেগের অতিক্রান্ত দূরত্ব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ বেগ ও আদি বেগ বাই অতিক্রান্ত দূরত্ব তাহলে বেগ কত সুপ্রিয় শিক্ষার্থী যদি কোনো কিছুর আদিবেগ ইউ এবং যদি কোনো কিছুর আদিবেগ কোনো যদি কোনো কিছুর আদিবেগ ইউ এবং টি সময় পরে শেষ বেগ বি হয় তাহলে হচ্ছে তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি যদি কোনো কিছুর আদিবেগ ইউ অর্থাৎ আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং সময় কেটি দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি কোনো কিছুর আদিবেগ ইউ এবং টি সময় পরে শেষবেগ বি হয় তাহলে তরণ এ হচ্ছে একটু বি মানে সু বাই টে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ লক্ষ্য করো তার মানে তরনের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এবং একক হচ্ছে এম এস ইনভার্স টু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো তোমাদেরকে একটু মূল্যায়ন করা যাক আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো একটু ফিডব্যাক বা মূল্যায়নে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই দ্রুতের একক্ষী বলতে পারবে এবং ইতিমধ্যে শিখেছ বেগের মাত্রা কী তাও বলতে পারবে তরণের আদি ও বেগ কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাও বলতে পারবে তরণের একক্ষী আশা করি ইতিমধ্যে তোমরা বলতে পারবে তাহলে বলো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ একক কী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা দ্রুত একক বলতে পারবে এম এস ইনভার্স ওয়ান ব্যাগের মাত্রা কী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাগের মাত্রা অবশ্যই বলতে পারবে ব্যাগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তরণের আদি ও শেষ বেগ কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তরণ আদি বেগ ইউ এবং শেষ বেগ কি ভি আশা করি বুঝতে পেরেছ এবং এই প্রশ্নের উত্তরগুলো অতি সহজে তোমরা দিতে পারছ সুপ্রিয় শিক্ষার্থী তাহলে তরণের একক কি তরণের একক অবশ্যই তোমরা জানো তরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাগ কি রাশি অবশ্যই ব্যাগ ব্যাক্ট রাশি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলো অবশ্যই স্কুল খোলার পর আমাকে এই বাড়ির কাজটি দেখাবে স্কুলে এনে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর তিরিশ এম এস ইনভার্স ওয়ান প্রাপ্ত হয় ট্রেনটির প্রথম এক মিনিটে তরণ নির্ণয় করো আশা করি এ বাড়ির কাজটা অবশ্যই করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো আমি এখানেই আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে